প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আমি লাইভে গেছি। লাইভ ঠিক আছে, দেখতে পাচ্ছো? এক মিনিট স্যার, একটু পেজে গিয়ে তারপর দেখাবো। হ্যাঁ, বরিশাল পলিটেকনিক পেজে লাইভে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিনটা ঠিকমতো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবো। খেয়াল করে দেখো যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, কাজ দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তাহলে তোমরা প্রথমে বলে নিই, এখানে শুধুমাত্র পঞ্চম পর্বের কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ থাকবে, অন্য পর্বের বা অন্য ডিপার্টমেন্টের থাকলে বেরিয়ে যাও, ঠিক আছে? সবাই কম্পিউটার পঞ্চম পর্বের কম্পিউটারের শিক্ষার্থী? আচ্ছা, ঠিক আছে। তাহলে শুরুতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনাকালীন মুহূর্তে আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা আজকে আমি তোমাদের যেই পর্বের কোর্সটা নিব সেটা হলো পঞ্চম পর্বের অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন। এই কোর্সটা আমি পঞ্চম পর্বে তোমাদেরকে পড়াবো। শুরুতে এই কোর্সের প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করে দেখো। তাহলে আমার যে কোর্স, এই কোর্সের নাম হলো কি, অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন। সাবজেক্ট কোড হলো 68546, আর বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী যারা আছে পঞ্চম পর্বে তারা অবশ্যই আমাকে হয়তো চিনো, কিন্তু এখানে কি টিএসসি থেকে কোনো শিক্ষার্থীবৃন্দ জয়েন করছো? যারা আচ্ছা, যারা টিএসসি থেকে আসছো তারা হয়তো আমাকে আমার পরিচয়টা পাও নাই, বা এর জন্য আমি আবারও আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মাহফুজুর রহমান, আমি কম্পিউটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত আছি। তোমরা যারা বাইরে থেকে আসছো তারা এখন থেকে নিয়মিত এই অনলাইন রুটিন অনুসারে ক্লাসে সংযুক্ত থাকার চেষ্টা করবো। আর আমার যে ডিপার্টমেন্টের তোমার গ্রুপ আছে পঞ্চম পর্বের ডাটা স্ট্রাকচারের একটা গ্রুপ ছিল না, সেই গ্রুপের মধ্যেই সবাই জয়েন করে ফেলবা। হ্যাঁ, লিঙ্কটা তোমাদের দিয়ে দিব, প্লাস অনেকে জানে ওইটাই তোমার পঞ্চম পর্ব হিসেবে থাকবে। হ্যাঁ, ওইটা ওইটা অনেকের মধ্যে অনেকে জয়েন করা আছে, আর যারা করো নাই তারাও জয়েন করে নিবা। তাহলে ওইটার মধ্যে আমি তথ্য বা ইনফরমেশন, অ্যাসাইনমেন্ট, যে কোনো কিছু শেয়ার করব, আপলোড করব, ঠিক আছে? তাহলে হ্যাঁ, আসো মূল কথায়। আজকে যে বিষয় সেটা হলো অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন। তাহলে তোমরা দেখো, এই কোর্সটা শুরু করার আগে আমাদের প্রথমেই শুরু করার আগে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো, প্রশ্ন বলো। আমাদের তো অনেকে জান ইমেল আইডি বিভিন্ন অনেক জায়গায় যুক্ত আছে, বা এইটা যদি এটা নাম চেঞ্জ করি তাহলে অনেক জায়গায় সমস্যা হবে, এটা কি নাম চেঞ্জ করা খুবই জরুরি? ইমেল আইডি নাম চেঞ্জ করা জরুরি কিনা অন্য কোর্সের কথা বলবো, কিন্তু আমার ক্ষেত্রে সমস্যা হবে না নাম চেঞ্জ না করলে। আমি তোমাদের আরেকটা ইমেল নতুন খুলে নিতে পারো। হ্যাঁ, জিমেল খুলে নাও, কারণ ইমেল তো জিমেল আরেকটা ক্লাস করার জন্য আরেকটা নিয়ে খুলে নাও। ইমেল তো শুধু নামটা চেঞ্জ হচ্ছে, ইমেলের ইমেল চেঞ্জ না করলেও সমস্যা হবে না, কারণ আমি তোমাদের আলাদা রেকর্ডে রাখবো তথ্যগুলো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স রোল
সব কিছু আলাদা আমি নিয়ে নিব। বুঝাইতে পারছি? অন্য কোর্সের কথা তো আমি বলতে পারবো না। রোলের ব্যাপারটাই সবারই তোমাদের রোল অ্যাটেন্ডেন্স সব কিছু আমি নিয়ে নিব, ঠিক আছে? ওটা আমি আমার কোর্সের কথা বললাম, অন্য কোর্সের বিষয়গুলো তো আমি বলতে পারবো না। অন্য স্যাররা যা যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেভাবে মানার চেষ্টা করবে। আচ্ছা আসো, মূল পর্বে চলে আসো। আচ্ছা সবাই খেয়াল করো, মন দিয়ে কথা শোনো আগে। যে অপারেটিং সিস্টেম, যে কোর্স, এই অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের কারো ধারণা আছে যে অপারেটিং সিস্টেম কি? বলো তো কেউ একজন। কম্পিউটার পরিচালনা করার জন্য, যে কোনো কম্পিউটার না, যে কোনো মোবাইল বা সবকিছুর জন্য একটা অপারেটিং সিস্টেম প্রয়োজন। আচ্ছা, একটা যে কোনো অপারেটিং সিস্টেম হচ্ছে কিছু সফটওয়্যার কমিউনিকেশন যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে সমন্বয় সাধন করে। আচ্ছা, গুড আইডিয়া কিছুটা আছে। আর আর কেউ কিছু বলতে পারবো? আচ্ছা তাহলে যাই হোক, খেয়াল করো যে অনেকে ধারণা কম বেশি আছে। আর সবাই জানো যে অপারেটিং সিস্টেম, উদাহরণ দিলে বা নাম বলতে গেলে এই তোমরা বলে ফেলো, সবচেয়ে পপুলার উইন্ডোজ, তারপর লিনাক্স, লিনাক্স আছে, বিভিন্ন কি ধরনের অপারেটিং সিস্টেম আছে, ফেডোরা 9 এরকম, মিন্ট, ঠিক আছে? তার মানে কি উইন্ডোজটা বেশি পপুলার এখন, খেয়াল করে দেখো। হ্যাঁ, ওএস যেটা আছে অনেকগুলাই আছে অ্যান্ড্রয়েডে। এখন খেয়াল করো যে এই কোর্সে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে তোমার কিছু অংশ বিষয় আছে অপারেটিং সিস্টেম কি। হ্যাঁ, একটু মিউট করে নাও সবাই। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি তোমাদের সবার মাইক্রোফোনের, মিউট করে দিচ্ছি। তোমরা অফ না করলেও সমস্যা হবে না, আমি করে দিচ্ছি। খেয়াল করে দেখো তাহলে যে বিষয়গুলো আমি পড়াবো তার মধ্যে অল্প কিছু বিষয় হলো অপারেটিং সিস্টেম কি, এটা একটা প্রশ্ন হতে পারে, যেহেতু কোর্সের নামই অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন। তারপর আসবে তোমার ফাংশন এন্ড কম্পোনেন্ট অফ ওএস, ওএস মানে হলো অপারেটিং সিস্টেম। পরীক্ষায় সংগতি সংযুক্ত প্রশ্ন আসতে পারে, ওএস কি? তাহলে বলবো ওএস হলো অপারেটিং সিস্টেম, টাইপস অফ ওএস, ও অপারেটিং সিস্টেমের প্রকার আছে। তারপর আমরা প্রসেস কি, প্রোগ্রাম কি, এই সম্পর্কে জানবো। তারপরে যে বিষয়টা হলো রিয়েল টাইম মেমোরি অপারেটিং সিস্টেম, RTOS, সবসময় শর্ট ফর্মের যে ফুল ফর্মগুলো আছে ওগুলো আমরা জেনে নিব, কারণ পরীক্ষায় অনেক সময় ওএস যে পূর্ণ রূপ আসে, পূর্ণ রূপ ওএস মানে কি, RTOS মানে কি, এই বিষয়গুলো। এই জন্য যখনই সংক্ষেপে বা সংক্ষিপ্ত রূপ থাকবে সেটা দেখে আমরা ভালো করে পড়ে নিব যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এখন খেয়াল করে দেখো যে তাহলে প্রশ্ন যেটা আমি করেছিলাম যে অপারেটিং সিস্টেম কি, সেটা এখন দেখো কি বলা আছে কি না, হোয়াট ইজ এন অপারেটিং সিস্টেম। একজন আমাকে বলেছিল যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ম্যানেজ করে। হ্যাঁ, অনেকটা তোমার ধারণা ঠিক আছে। দেখো, এন অপারেটিং সিস্টেম ইজ এ কালেকশন অফ সফটওয়্যার দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্সেস, হার্ডওয়্যার রিসোর্সেস। আমরা রিসোর্স বলি যে একটা ইউনিটের মধ্যে, অ্যান্ড প্রোভাইডস, সরবরাহ করবে কমন সার্ভিসেস ফর কম্পিউটার প্রোগ্রাম। আর আরেকটা বলা আছে, দ্য অপারেটিং সিস্টেম ইজ এ ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম সফটওয়্যার ইন দ্য কম্পিউটার সিস্টেম। আর আরেকটা বিষয় আছে তোমার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস ইউজুয়ালি রিকোয়ার অ্যান অপারেটিং সিস্টেম টু ফাংশন। তাহলে ডায়াগ্রামটা লক্ষ্য করলে খেয়াল করে দেখো যে একটা কম্পিউটার সিস্টেম বা একটা ইউনিটের মধ্যে প্রধানত 5টি বিষয় থাকে। কি কি থাকে? যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপর থাকবে তোমার মেমোরি, পাওয়ার সাপ্লাই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এই বিষয়গুলো নিয়ে, এই কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো নিয়েই একটা কম্পিউটার সিস্টেম দ্বারা। এখন এই সিস্টেমটাকে যদি আমরা পরিচালনা করতে চাই বা এটাকে রান করাতে চাই, অবশ্যই
যেহেতু ইউনিটটা তৈরি হয়েছে, ইউনিটটাকে এনাবল বা সচল করতে গেলেই আমাদের প্রথমেই যেটা লাগে সেটা হলো অপারেটিং সিস্টেম। কারণ কোনো মেশিন, কোনো ডিভাইস অপারেটিং সিস্টেম ছাড়া এনাবল বা সচল হবে না। শুরুতেই বাজার থেকে একটা পিসি বা ল্যাপটপ বা যে কোনো কিছু ডেস্কটপ তুমি ক্রয় করার পর ওর মধ্যে যদি খেয়াল করে দেখো, এর মধ্যে যদি তুমি অপারেটিং সিস্টেম ইনস্টল না করো তাহলে ওই কম্পিউটার, ওই ল্যাপটপ, ওই পিসি চলবে না। শুরুতে বাজার থেকে যে কম্পিউটার নিয়ে আসবা সেটা তোমার কেনার পর শুরুতে অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ থাকতে পারে। এখন খেয়াল করার বিষয় যে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলো, সেই কম্পিউটার দিয়ে কিন্তু তুমি কোনো কাজ, তেমন কোনো কাজ করতে পারবে না, ততক্ষণ করতে পারবে না যতক্ষণ তার মধ্যে তুমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল না করো। আমরা তো অনেক সময় বলি যে কম্পিউটার সব ক্ষেত্রে ব্যবহার হয়, সব ক্ষেত্রে কাজে লাগে, সব ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে, কিন্তু কিভাবে কাজে লাগে? কম্পিউটার তোমার উইন্ডোজ ইনস্টল করা আছে সেটা দিয়ে কি তুমি সব কাজ করে ফেলো? না, আমরা ওইটা দিয়ে সব কাজ করতে পারি। আমরা যদি আমাদের কাজগুলো করতে চাই তাহলে অবশ্যই আমাদের যেই কাজটা করবো ওই কাজের রিলেটেড অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে। কার উপর? এই যে এই লেয়ারের উপর, অপারেটিং সিস্টেমের উপর ইনস্টল হবে। যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বেশি বেশি ইনস্টল করো তাহলেই কেবল কাজ করতে পারবো ওই ল্যাপটপ বা এই ডেস্কটপ দিয়ে। এখন তুমি যদি ফটো বা ইমেজ এডিটিংয়ের কাজ করো তাহলে তোমাকে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটর ইনস্টল করে নিতে হবে কম্পিউটার। যদি না করো তাহলে শুধু উইন্ডোজ ইনস্টল করে কি কাজ করতে পারবা? পুরো নিজের মতো করে সব সকল কাজ পারবা? তার মানে অ্যাপ্লিকেশন, তার মানে ফটোশপ হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর অপারেটিং সিস্টেম সফটওয়্যার বললে আমরা বুঝি উইন্ডোজ। অনেক আগে ছিল এক্সপি, তারও আগে আরও ছিল পুরাতন ভার্সন, এখন নতুন লেটেস্ট যেগুলো উইন্ডোজ 10, 11 এইভাবে চলে আসে সবচেয়ে আপডেট। হ্যাঁ, 7 তো আছে কিন্তু এখন 10-এর চেয়ে 11-এ চলে আসে। তার মানে খেয়াল করে দেখো যত আপডেট বা লেটেস্ট ওএস ব্যবহার করবা তত তার মধ্যে সুযোগ সুবিধা বেশি পাবো। কারণ কেন, অপারেটিং সিস্টেম যখন নতুন আপডেট থেকে আপগ্রেড হয়, সেটা মনে রাখবা, আপডেট এবং আরেকটা কি আপগ্রেড। কেউ কি আমাকে বলতে পারবা যে আপডেট এবং আপগ্রেডের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, পার্থক্যটা? স্যার, আপডেট হচ্ছে কোন একটা নতুন ভার্সন হওয়া, মানে পুরানো ভার্সন থেকে নতুন একটা ভার্সনে, আর আপডেট হচ্ছে পুরনো একটা মডেলকে নতুন করে রিনিউ করে তৈরি করে অন্য একটা কিছুতে পরিণত করা। হ্যাঁ, আইডিয়া তোমাদের আছে অবশ্যই, আর বিষয়গুলো এই শব্দের সাথে সবসময় তোমরা পরিচিত। ফোন যারা ইউজ করো প্রায় অনেক সময় ফোন আপডেট চায়, অনেক সময় আপগ্রেড। তার মানে দেখো, আপডেট যদি বলো, আপডেট স্লাইটলি কিছু পরিবর্তন, ব্যাপক না, মনে করবে নর্মালি মনে রাখবা আপডেট মানে কি অল্প কিছু পরিবর্তন হোক। আর যদি আপগ্রেড বলে তাহলে মনে রাখবা যে ভালোভাবেই পরিবর্তন। হ্যাঁ, যেটা আমরা মনে করো, আমরা বাস্তব উদাহরণ যদি দিই তাহলে এই যে ক্লাইমেট, ওয়েদার সম্পর্কে তোমাদের ধারণা আছে না, যে পরিবেশে জলবায়ু আর একটা আবহাওয়া, আবহাওয়া দেখবা প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, কিন্তু জলবায়ু কি 10-15 বছর পরে গিয়া তোমার একটা ব্যাপক পরিবর্তন হয়ে যায়। নর্মালি কি ওয়েদার কিন্তু প্রতিদিন অল্প অল্প করে চেঞ্জ হয়, তাহলে আপডেট এবং আপগ্রেডটা ওই সেম জিনিস। তার মানে খেয়াল করে দেখো, আমরা যদি যত কম্পিউটার দিয়ে অনেক কাজ করাতে চাই তাহলে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার অনেকগুলো লাগে। আরেকটা বিষয় আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আবার কিছু তোমার আছে সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার। তাহলে আমরা যদি দেখবো প্রায় অনেক সময় অনেক জায়গায় দেখবা যে ফোল্ডারে বা বিভিন্ন সিডি ডিস্কে থাকে ইউটিলিটি সফটওয়্যার, তাহলে ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো বলতে পারবা? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার, তারও ধারণা আছে? স্যার, ইউটিলিটি সফটওয়্যার জানি না। হ্যাঁ, ইউটিলিটি সফটওয়্যার হলো ওইগুলো আছে, এগুলো দিয়ে তুমি কি করো, মনে করো ইন্টারনেট তুমি ভিজিট করো, তাহলে কি মজিলা ফায়ারফক্স তোমার দরকার, ব্রাউজিং করতে হবে, হ্যাঁ, যেগুলো অত্যাবশ্যকীয় ব্যবহার দরকার, যে যেই সফটওয়্যার মানে ব্যবহার করলে তুমি সুযোগ সুবিধাগুলো পাবা, যেমন ওই যে মজিলা ফায়ারফক্স, অ্যাডোব রিডার, পিডিএফ ফাইল পড়ার জন্য এইগুলো তোমার ইউটিলিটি হইতে পারে, অ্যান্টিভাইরাস ইনস্টল করবা, সিকিউরিটি বাড়ানোর জন্য, নিরাপত্তার জন্য, নিরাপত্তা বাড়ানোর জন্য, এগুলো ইউটিলিটি সফটওয়্যার। আর এর বাকি এগুলো ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার
আমরা যত বেশি কম্পিউটারে ইনস্টল করবা বা কাজে লাগাবা, ততই তোমার কম্পিউটার দিয়ে তুমি অনেক ধরনের কাজ করতে পারো। তাহলে দেখো যে একটা সিস্টেমের মধ্যে শুরুতে আমাদের অপারেটিং সিস্টেম লাগবে, সেই জন্য এই সংজ্ঞাটা বলা আছে। আবারও খেয়াল করে দেখো, এন অপারেটিং সিস্টেম ইজ এ কালেকশন অফ সফটওয়্যার দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার। এই অপারেটিং সিস্টেমটা কি করে, অনেকগুলো এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কালেকশন যত থাকবে সবগুলোকে ম্যানেজ করবে হার্ডওয়্যার রিসোর্সেস, হার্ডওয়্যার রিসোর্সের সাথে, অ্যান্ড প্রোভাইডস কমন সার্ভিসেস ফর কম্পিউটার প্রোগ্রামস। কম্পিউটারের যে প্রোগ্রাম, আমরা বলি না সফটওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার, সফটওয়্যার কি, সফটওয়্যার হলো একটা প্রোগ্রাম যেটা কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে। পরীক্ষায় যদি আসে সফটওয়্যার কি, তাহলে লিখতে হবে কি, সফটওয়্যার ইজ একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামটা কম্পিউটার সিস্টেমকে কি করে, পরিচালনা করে। পরীক্ষার কথা আসলে পারবো না? আচ্ছা, তারপরে এখন দেখো অনেকগুলো প্রশ্ন এর মধ্যেই চলে আসছে। একটা হলো অপারেটিং সিস্টেম কি, ওএস এর, হ্যাঁ ওএস এর পূর্ণরূপ কি, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি। তাহলে হার্ডওয়্যার তো দেখা গেছে যে এখানে বলা হয়েছে ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্সেস, হার্ডওয়্যার রিসোর্সেস। তাহলে হার্ডওয়্যার রিসোর্সেস কি, হার্ডওয়্যার কোনগুলো, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স, যেগুলো আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, উপস্থিতি, টাচ করা যায়, ধরা যায়, আমরা ওই ওইগুলোকে কি বলি, হার্ডওয়্যার বলি। তার মানে কি হার্ডওয়্যার রিসোর্সেস, হ্যাঁ হার্ডওয়্যারের মধ্যে বলো ইউটিলিটির মধ্যেই পড়ে। যেই সফটওয়্যার দিয়ে তুমি মনে করো অন্যান্য বিশেষ কোন কাজ করবা, ওগুলা তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাজ উদ্ধার করবা বা যে কাজ করে তুমি কমার্শিয়াল বা এরকম ইউজ করো। আর কম্পিউটার দিয়ে যে সফটওয়্যার গুলো দরকার, যে আসলে এই সফটওয়্যার গুলো ইনস্টল না করলে হচ্ছে না, অত্যাবশ্যকীয়, ইউটিলিটি বলতে বোঝানো হয়েছে অত্যাবশ্যকীয়, বুঝাইতে পারছি। ইউটিলিটি এখানে আর কিছুই না, নাথিং মোর, সবই তো সফটওয়্যার। আমরা যদি মনে করি না আমরা কম্পিউটারের সবই তো সফটওয়্যার নাকি, এখন এটাকে বোঝার সুবিধার্থে আমরা কি ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস নিয়ে আসছি, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তার মানে ইউটিলিটির বাংলা অর্থ কি, অত্যাবশ্যকীয়, অ্যাসেনশিয়াল, প্রয়োজনীয়, যে আসলে কোনগুলো তোমার বেশি দরকার, ওই বিষয়গুলো কি আমরা বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। বুঝতেই পারছি, এর ভিতরেই পড়ে যাবে। হ্যাঁ এখন দেখো তাহলে কম্পিউটার, হ্যাঁ বলো, আমরা যে মোবাইল অনেক সময় অনেক কিছু তথ্যগুলা র্যাম থেকে ওগুলা থেকে পরিবর্তন করার জন্য বা ডিলেট করার জন্য, ওগুলা তো অপারেটিং সিস্টেমের মধ্যে পড়বে না, ঠিক আছে। মোবাইল ফোনের বিষয়টা আলাদা, কম্পিউটারের বিষয় আলাদা। এখন খেয়াল করে দেখো যে এখানে ডায়াগ্রামের মধ্যে হার্ডওয়্যার আছে, এই যে প্রিন্টার আছে, মনিটর আছে, ড্রাইভ, কিবোর্ড, র্যাম। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখান থেকেও কিছু প্রশ্ন হতে পারে, যে আসলে মনিটর কি, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? তোমরা তো এগুলো আগে ফার্স্ট ইয়ারই পড়ার কথা, মনিটর, প্রিন্টার, কিবোর্ড, এই প্রশ্নগুলো কি আসতে পারে। এখন খেয়াল করে দেখো র্যাম, র্যাম শব্দ আছে, র্যামের পূর্ণরূপ কি, এটাও একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ র্যাম, র্যাম, তাহলে র্যাম যদি চলে আসে তার মধ্যে আবার রমও থাকে, তাহলে রম, রমের পূর্ণরূপ কি, তাহলে একটা সিস্টেমে, একটা সিস্টেমে র্যাম বেশি হলে কি কাজের সুবিধা বেশি পাবো না? অবশ্যই কাজের কি বেশি সুবিধা পাওয়া যাবে। তার মানে দেখো অপারেটিং সিস্টেমের মধ্যে ওই পিসি বা ওই কম্পিউটারের মধ্যে যদি ওএস আপডেট, ওই ওএস ইউজ করো, তার কনফিগারেশনও কিন্তু একটা বিষয় আছে, ওই কনফিগারেশনগুলো কেমন হবে, ঠিক আছে না। তুমি লেটেস্ট সব কিছু ইউজ করবে, কিন্তু এখন একটা প্রশ্ন হতে পারে যে তোমার পিসিতে ওএস অপারেটিং সিস্টেম মনে করো তোমার উইন্ডোজ 10, কারণ উইন্ডোজ 10-এর ফাইল ফরম্যাট সিস্টেম যে অফিসের ডকসের, এটা কি উইন্ডোজ তোমার এক্সপির মধ্যে কি সাপোর্ট করবে?
আপডেট কিন্তু ব্যাকডেটের মধ্যে সাপোর্ট করে না, কিন্তু ব্যাকডেটের গুলো কিন্তু কি আপডেটে নেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু মাথায় রাখবা। কারণ তুমি কোনো কিছু যদি নতুন কিছু করতে যাও, ওই বিষয়টা কিন্তু কি মাথায় রেখেই তুমি সামনে এগিয়ে যাও, নাকি যে আমার আগের আইটেম গুলো তো থাকবেই, সাথে আরো নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে খেয়াল করে তাহলে এই ডায়াগ্রাম থেকে বোঝা গেছে যে একটা কম্পিউটার ইউনিটের মধ্যে অপারেটিং সিস্টেম, তার উপরে কি দাঁড়াবে অ্যাপ্লিকেশন, খেয়াল করে দেখছো? তারপরে দেখো একটু পিসিটা একটু স্লো, তারপরে দেখো ওএস এর ফাংশন, ফাংশন অফ ওএস, ওএস মানে অপারেটিং সিস্টেম, ম্যানেজিং রিসোর্সেস, ঠিক আছে, এই ম্যানেজ করবে রিসোর্স, প্রোভাইডিং এ ইউজার ইন্টারফেস, রানিং অ্যাপ্লিকেশন, যতগুলো অ্যাপ্লিকেশন রান করে সচল করে রাখে এ ওএসি, যে কোনগুলো আগে স্টার্ট আপ শুরুতে কম্পিউটার একটা পাওয়ার বাটন অন করলাম, কোন অ্যাপসগুলো বা কোন স্টার্ট আপে কোন অ্যাপ্লিকেশনগুলো রান করা অবস্থায় থাকবে, সচল থাকবে, সেটা রানিং অ্যাপ্লিকেশন, সাপোর্ট ফর বিল্ট ইন ইউটিলিটি প্রোগ্রামস, যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো আছে ওগুলোকে সাপোর্ট দিবে, কন্ট্রোল টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার, এবং কম্পিউটার হার্ডওয়্যারকেও, এই কম্পিউটার হার্ডওয়্যারকেও সে নিয়ন্ত্রণ করবে। যদি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ না করে তাহলে তো কি সফটওয়্যার পারফরমেন্স করতে পারবে, কারণ হার্ডওয়্যারের উপরেই ওগুলা কি দাঁড়ায়। হ্যাঁ, খেয়াল করে দেখছো এই যে এখানে ডায়াগ্রামটা দেখলি বোঝা যায় যে ম্যানেজেস ডিস্ক অ্যান্ড ফাইলস, মনিটরস অ্যাক্টিভিটিস যেগুলো করবে, তারপরে অ্যালোকেটস রিসোর্সেস, যে রিসোর্সগুলো থাকবে ওগুলোকে কি অ্যালোকেট করে দাও, বরাদ্দ করে দাও, মানে একটা কম্পিউটারের মধ্যে প্রায়োরিটি একটা বিষয় আছে না, মনে করো কম্পিউটার সিস্টেম সচল থাকলো বা চালু করলো, এখন ও কোনটাকে গুরুত্ব দিবে আগে, ও কাজের কি একটা ভাগ করে দিবে না যে এই এই সিস্টেমটা এই প্রোগ্রামটা এই কাজ করুক, এইভাবে এই ইউনিটটা এইভাবে কাজ করুক, অ্যালোকেটস রিসোর্স, এই রিসোর্সগুলোকে অ্যালোকেট আলাদা করে দিবে কাজ করার জন্য, কারণ কোনটা কোনটার পর হবে সেটাও কিন্তু একটা বিষয় আছে। তুমি কাজ শুরু করলা কম্পিউটার দিয়ে অনেকগুলা কাজ, সব কাজ তো আর এট এ টাইম নাও শুরু হতে পারে, আসলে কোন কাজটা আগে গুরুত্ব দিচ্ছ, কোনটা তুমি আগে করবা কোনটা পরে করবা, যে তোমার নির্দেশনা পাওয়ার পর ওই কম্পিউটারও কি ওই রিসোর্সের গুলাকে অ্যালোকেটস কর, কারণ না করলে তো কম্পিউটার তোমাকে আউটপুট ভালো দেখাতে পারবে যে কোন কাজটা আগে তুমি চাচ্ছ কোন কাজটা পরে চাচ্ছ, গানটা অডিও ভিডিওটা আগে গান শুনতেছো, অফিসের কাজ করতেছো, কোনগুলা প্যারালালি কাজ করবে থ্রেডের মাধ্যমে, যে একসাথে কাজ করতে হবে, সেই বিষয়গুলো কি এই অপারেটিং সিস্টেম ওএস খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে, কারণ সে হার্ডওয়্যার সাপোর্টকে ম্যানেজ করে ওই প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে সচল রাখে এবং ওই পরিচালনা করে ওই প্রসেসগুলো। এটা হলো ওএস এর মোটামুটি ফাংশন, আরও ডিটেলস পরে আসবে, হয়তো শুরুর ক্লাসে আমি আপাতত হালকা কিঞ্চিত ধারণা দিচ্ছি, পরে তোমাদের ডিটেলস আসবে। হ্যাঁ, তারপরে দেখো কম্পোনেন্টস অফ ওএস, ওএস এর উপাদানগুলো কি, ওএস এর মধ্যে প্রসেস ম্যানেজমেন্ট একটা বিষয় আছে, মেমোরি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ডিটেলস পরে আলোচনা হবে, আমি কিছু কিছু বিষয় একটু একটু বলে দিছি। প্রথম দিনে যে প্রসেস ম্যানেজমেন্ট, যে কীভাবে ম্যানেজ করে, কারণ প্রত্যেকটা কাজ দিলে এক একটা প্রসেস, এটা কীভাবে প্রক্রিয়া করে সম্পাদন করবে, তারপর মেমোরি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, মেমোরিও ম্যানেজমেন্ট করতে হবে, কারণ মেমোরি ইউজ করতেছে ব্যবহার করে তোমার কি কাজগুলো করে, তুমি একটা কাজ করবা এটা প্রথমে র্যামের লোড হয়, র্যামে লোড হওয়ার পরে র্যাম থেকে তোমার কি সচল হয় সিপিইউ অ্যাক্সেস করে, র্যামের যত বেশি স্পেস থাকবে কাজের সুবিধা তত পাবা, পরে র্যামকে আরও পারফরমেন্স সিপিউর সাথে সমন্বয় করে আরও ভালো পারফরমেন্স করার জন্য ক্যাশ মেমোরি ইউজ হয়, তোমরা এগুলো আগেই জানো, তারপরে আমি আবার বলতেছি, ক্যাশ থাকলে ওই পিসিতে কি ওই ওএস এর মধ্যে ওই সিপিউ আরও ভালো কাজ করতে পারে, পারফরমেন্স ভালো দেখাইতে পারে, তারপর ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট করে, কারণ কিবোর্ড এই মাউস, আচ্ছা যারা আনমিউট আছে তারা আবার মিউট করে নাও, কারণ নাহলে নয়েজ হয়, যখন কথা বলবো তখন আনমিউট করে নিবা, নাহলে কথা অনেক সময় শুনবা না পরিষ্কার। তারপর প্রোটেকশন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট আছে, নেটওয়ার্ক সার্ভিসেস, ইউজার ইন্টারফেস, এই বিষয়গুলো আসলে ওএস এর কম্পোনেন্ট অপারেটিং সিস্টেমের, কারণ আমরা এখন আমরা তো সবার পিসি বা ডেস্কটপ ল্যাপটপের মধ্যে দেখবা তোমরা সবাই উইন্ডোজ ইউজ করো, লিনাক্স কি কেউ ইউজ করো, কারণ ল্যাপটপ ডেস্কটপে লিনাক্স ইনস্টল করা আছে না, সবাই উইন্ডোজ এর উপর। হ্যাঁ, যদি থাকে করছিলাম কয়দিন আগে,
আচ্ছা, তাহলে খুবই সমস্যা না, এগুলো ঝামেলা মনে করলে ঝামেলা আসলে, কাজ করলে আবার কাজে সুবিধা পাবো। লিনাক্সের মধ্যে ভাইরাস নেই, বুঝছো না, ওই জায়গায় স্মুথলি কাজ করা যায়, সমস্যা নেই। কিন্তু হয়তো আমরা বাংলাদেশে অনেক ইউজার সবাই প্রায় 90% নিই উইন্ডোজের উপর নির্ভরশীল। লিনাক্স এখন তোমার অনেক ইউজার ইন্টারফেস নিয়ে আসছে গুই, তারপরে ওই সমস্যা। উইন্ডোজ তো সবাই ইনস্টল করতে পারো, উইন্ডোজ সবাই ইনস্টল করতে পারো না? দীর্ঘদিন হয়ে গেলে অনেক সময় যদি ভালো করে কাজ জানো বা বোঝো তখনই কেবল ওএসটা আবার ইনস্টল করার চেষ্টা করো। তাহলে কাজগুলো জানা থাকলো বা বিষয়গুলো জানলা, ঠিক আছে, ওএস গুলো ব্যবহার করার জন্য। তাহলে একটা সমস্যা করছিলাম অপারেটিং সিস্টেম ইনস্টল করতে দিই। আচ্ছা, সমস্যা করলে আমার সাথে এই যে যোগাযোগ করবা, আমি তো ক্লাসে আছি, এই যে তো ওএস পড়াচ্ছি, ওএস এর আমাদের সমস্যা কোন জায়গা হচ্ছে, ইনস্টল করতে গিয়া কোন জায়গা আটকে যাচ্ছে কিনা, ফাইল ফরম্যাটে কোনো এরর দেখাচ্ছে কিনা, আর এখানে কিছু বিষয় মাথায় রাখা আছে, না রাখলে দেখা গেছে তুমি ইনস্টল দিতে গেলে প্রবলেমে পড়বে যদি আগে থেকে ওগুলো না জানো। হবে ঠিক ছিল স্যার, আমি একটা এসএসডি লাগাইছি, এসএসডি তে আবার ইস্যু আপনার উইন্ডোজ ইনস্টল করছে আর ওইটা ফরম্যাট দিছে, কিন্তু তেই আবার ওই পুরনো হার্ড ডিস্কটা কানেক্ট করে ওটা কানেক্ট করি কম্পিউটার বলে যে কোনো উইন্ডোজ নাই, সেই হার্ড ডিস্কটা খুলি আর এসএসডি শুধু লাগাই তখনই শো করে। আচ্ছা, এই তো আচ্ছা, ওগুলো যখন আসলো ওই হার্ড ডিস্কে ওটা ফাস্ট বুট এসএসডি দিতে হবে, তাইলেই চলবে, তাইলেই চলবে। হ্যাঁ, এটা দেখবা, তারপরে আবার আমি দেখবো বিষয়গুলো। আর আরেকটা বিষয় হলো, দুইটা জিনিস তোমরা শিখবে, একটা হলো উইন্ডোজ ইনস্টল করা তো অবশ্যই শিখবা, প্লাস আমিও দেখাবো আবার পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করার মাধ্যমে, ওইটাও কিন্তু সবাই জানার জেনে রাখবা, কারণ অনেকে ল্যাপটপ আছে দেখা গেছে ডিভিডি রাইডার থাকে না তখন। হ্যাঁ, যারা যারা পারো না আর কি, যারা পারো তারা তো ওয়েলকাম, আর যারা না পারো তাদেরকেও আমি দেখাই দেবো, কারণ ওএস খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স। তোমাদের এই বিষয়গুলো সবসময় প্রায় অনেকে প্রবলেম ফেস করো যে স্যার ল্যাপটপ অন হচ্ছে না, কিভাবে ইনস্টল করব অপারেটিং সিস্টেম, ডিভিডি রাইডার নাই, সিডি নাই, ডিভিডি নাই, ইউএসবির মাধ্যমে আমার করতে হবে, পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল। তাহলে এই বিষয়গুলো সবার কাছে যদি থাকে এই রিসোর্সগুলো, এইগুলো তাহলে যে কোনো মতে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারো, বুঝাইতে পারছি। এর জন্য এই বিষয়গুলো আলোচনা করব, যারা জানো তারা তো ভালো, না জানলে আমি আবার দেখাই দিব। তাহলে তোমরা মনে করো এই কোর্সের যে বিষয়গুলো আমি আজকে অল্প একটু আলোচনা করলাম, সামান্য যে বিষয়গুলো, এগুলো একটু বাসায় যারা বই নাও নাই কালেক্ট করে নেয়, বই কালেক্ট করে পড়া শুরু করে দাও, যে ওএস এর বিষয়গুলো, যে ওএস কি, ওএস কত প্রকার আছে, যেগুলো আমি বললাম সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, মেমোরি কিছু বিষয়গুলো আমি এই যতটুকু পড়াইছি এর মধ্যেই তোমরা একটু স্টাডি করবা। এই ডায়াগ্রামটা ব্লক ডায়াগ্রাম, একটা কম্পিউটার সিস্টেমের একটা ইউনিটের ডায়াগ্রাম কি এবং এর মধ্যে কি প্রধান কয়টা অংশ আছে, তাহলে এগুলো আজকে দেখো, এর বেশি আজকের ক্লাসে আর আগাবো না, ঠিক আছে? স্যার আপনার বইটা কোন পাবলিকেশনের? বই পাবলিকেশনের বিষয় না, আমি তো আসলে বই সবই মিক্স করি, আমি অনলাইন বই সবগুলো মিক্স করি, তোমাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই কালেক্ট করো। হ্যাঁ, কেন যেটাই হাতের কাছে যেটা আছে রে, কেন হ্যাঁ কেন বই দেখো, আর আমি আমি নেট থেকে কিছু রিসোর্স নিচ্ছি। হ্যাঁ কিনো, আর আমি নেট থেকে রিসোর্স অনেকগুলো নিচ্ছি, তো ওই নেটের ওই বিষয়গুলো দেখে নিবা, সমস্যা নাই, টপিকস মিলিয়ে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো আমি এতটুকুই রাখি, কারণ আজকে যতটুকু পড়াইছি অতটুকুই তোমরা সবাই পড়ো, তো শুরুর ক্লাসে অনেকেই অ্যাবসেন্ট। বলো, তাদের ইমেলের নাম ওগুলো দিয়ে আমার লিস্টে চলে আসবে। কত ধন্যবাদ, আমি ফেসবুক লাইভ থেকে, হ্যাঁ।